বজার মূল্য নোপা কৃষকর সামগ্রী বিক্রির আগুয়াই আহিল কৃষি বিভাগ। এফালে মৃত্যু রোধ রূপী করোনার ভয়াবহ সংক্রমণ আর আনফালে জীবন গড়ার সোনালি স্বপ্নত ব্রতী নলবাড়ির পাগলাদিয়া পাড়র জাবের আলী নামর কৃষকজন পাঁচ বিঘা মাটিত আরম্ভ করা উন্নত জাতর অমিতা খেতি করে পরিয়াল পোপাল দিয়া জাবের আলী নামর কৃষকজনে রাজ্য চলি থাকা অর্ধ লকডাউনের উচিত মূল্য লাভ করা নাছিল। কৃষকজনে পরিয়ালটো পোপাল দিবলৈ যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিল যদিও কৃষি বিভাগের সহযোগত কৃষকজনের সাত কুইন্টাল অমিতা বিক্রির বজারলৈ উলিয়াই দিয়া হয়। কৃষি বিভাগের এপার্জ আসনির জড়িয়ে কৃষকজনের উৎপাদিত সামগ্রী সমূহ বিক্রির সকল ফলের সহায় করবলে আগবাড়ি আহিব বলে নলবাড়ী জেলা কৃষি বিষয়া মধুরাম পাটিরিয়ে আশ্বাস প্রদান করে। তার থ্রুয়েদি আমি যেখানে ডেভেলপ বা আমি যেখানে সহায় পাইছো, আপনি খেতি কেতিয়া পৰা কৰিছে? খেতি খেতিটো মইতো আগর বহু আগর পাই খেতি করা, হ্যাঁ যি ধরিল আগর তাতা কমিটি খেতি রানিং এই রানিং এটিও কোভিড পরিবেশের মাঝে করেছে পরিবেশের মাঝে, হ্যাঁ মই কমিটি খেতি তো অসুবিধা কিবা পাইছে নে অসুবিধা বর্তমান আকো এটা ক নাই যেখানে অসুবিধা পাইছিল সেখানে দেখাতে কালে এগ্রিকালচারের ফলর পরাই বা তথ্য মেডিসিন তো দেখাতে এগ্রিকালচারের পরা দিবা নলিল আমাক তো লিখি দিছি দেখাতে কলে আমি আনিছো এই যে ব্যবহার করছো আমি তথ্যখানি ভাল পাইছো জনাব এনেকে মানে দেখাতে কৃষকের বা এগ্রিকালচারের হেরির মানে যোগাযোগ করবে লাগবে, যোগাযোগ করলে দেখাতে গেলে আগবাড়ি যাব, হ্যাঁ দেখাতে গেলে ঘরত বহি কৃষক মানে খেতি করে থাকলে হেৰিটো ফল নাপাব না বজারটা নাপাব না ঘরত বহি ফল বজারটাও কেন কৃষকের আলোচনা করক আর কৃষকের যোগাযোগ করার পিছতে মানে বজারখান মানে মার্কেটটো পাব। আজি ধরল এগ্রিকালচারের মই যোগাযোগ করা পিছ মুহূর্ততে মোকলে কৈছে যে ঠিক আছে বাকি তথ্য আপনার যান কুইন্টাল অমিতা হলে যান হলে মই কৈছো যে আজি ধরল মো 10 কুইন্টাল কালি ধরল 20 কুইন্টাল মোট বর্তমান রেগুলার ধরল 50 কুইন্টাল মাল যাব আর এসপ্তাহ বা 20 দিন পিছত, হ্যাঁ গতি সেই তথ্য তিতাই কোনে বিক্রি করবো তিতাই কৃষকের জড়িয়ে যদি না যাও 50 কুইন্টাল এগ্রিকালচারে যদি না যাও কিন্তু তিতাই মই বজারত 50 কুইন্টাল মাল বিক্রি করব নি গতি সেইখানে এগ্রিকালচার জড়িয়ে মই যোগাযোগ করি এটা বর্তমান যেহেতুকে যোগাযোগ করি বলে মানে ব্যাপারী কিন্তু মানে ঠিক করে দিলে তার যাই মোক আকো ডুপ্লিকেট ভাবগীত অর্থাৎ এখাটকালে ভাবি মানে ভাবি লৈছে যে যে যাবেরে আমি যদি খেড়ে দিল্লি ডুপ্লিকেট বলে ভাবি নাকি, হ্যাঁ তথাপিতো মোক আকো ব্যাপারী তাকে পঠাই দিছে যে ব্যাপারের লোক আলোচনা করছে অমুক ব্যাপারী তাতে আলোচনা করছো করি পেলে তেখেতসকলে উচিত মূল্য পাইছো আমি 2600 টাকা কুইন্টাল পাইছো, হুম 1 কিলোমিটার দাম 26 কিলো হলে 26 টাকা হলে কিন্তু আমি তাতকে আর নালাগে। ঠিক আছে কারণ